হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সুস্মিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে স্বাগত সবাইকে। আজ বৃহস্পতিবার, আর এই দেখো বাড়িতে প্রচণ্ড রোদ উঠেছে আর আমার গলা ব্যথাটা এখনও ঠিক হয়নি। তো সকাল সকাল উঠে যেগুলো কাজ সেগুলো করে নিয়েছি, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এদিকে দেখো লত্তি সিদ্ধ করতে বসিয়েছি, আর একটু ঘুগনি করবো। তো মটর করে সিদ্ধ করে রেখেছি, এটা ঘুগনি করবো শ্বশুরমশাইয়ের জন্য বিকালে। আর এক রুটি করে রেখেছি, রুটির সাথে কাঁকড়োল আলু ভাজা করেছি। এই তো সকালের নাস্তা এগুলোই হবে। আর করেছি হলো কাঁঠাল ছিল, সেই রোববারে নিয়ে আসছিল, ওটা কেমন হয়ে গেছে, পেকে পেকে গেছে, তো ওটাই করব। আর একটু রায়তা কেটে রেখেছি, আর কাঁঠালটা খারাপ হয়ে যাওয়ার মানে একটু কেমন হয়ে গেছে, তাই খেতে তো ভালো লাগবে না, তাই ভাবছি একটা অন্য কিছু তরকারি করতে হবে, শুধু কাঁঠাল দিয়ে পোষাবে না। আর এ দেখো ছেলেও এখন যাবে স্কুলে, রেডি হয়ে গেছে, দাঁড়িয়ে আছে, তোর বাবা ওকে নিয়ে যাবে। তো আমি এদিকে চলে আসছি ঘরে, একটু রান্নাঘরের কাজ করে, টুকটাক উপরের কাজ করতে, এক বালতি কাপড় ছিল এগুলো ধুয়ে দিব। আর নিচের রুমের তিন ঝাড়ু মোছা দেখাই, উপরের রুম তো দেখানো হয় না, তাই সপ্তাহে একদিন উপরের রুমটা ভালো করে ঝাড়ু দিয়ে মুছি, আর অন্যদিন এমনি শুধু ঝাড়ু দিয়ে যাই। তো এই দেখো উপরের রুমগুলো সব মোছা হয়ে গেছে, মুছে নিয়েছি, আবার নিচে চলে এসেছি কাপড় ধুয়ে, লতিটা হয়ে গেছে আমার। আর এদিকে আমি এখন করবো হলো কাঁঠালের তরকারিটা, মশলা পিষে নিয়েছি মিক্সিতে, কাঁঠালের তরকারিটা ভালো লাগবে না, আর পরিমাণটাও কম হয়ে যাবে, তো এক বেলার মতন। তো ভাবছি একটু ডাল করবো, মুসুরির ডাল আলু ইয়ে করতে করে একটু আর মুসুরির ডাল করবো। আর গাছের থেকে আম পড়েছে, আবার আম পেয়েছে, তো এই আমটা যে কালকে দেখি চাটনি করে দেবো, পুদিনা পাতা আমের টক চাটনি। আর এই দেখো আমার কাঁঠালের তরকারি হয়ে গেছে, আর লতিও হয়ে গেছে, আর এখন একদিকে ভাত বসিয়েছি, একদিকে পেঁয়াজ রসুন দিয়ে আলুটাকে কষাচ্ছি, এরপরে মুসুরির ডাল দিব। আসলে মুসুরির ডালের তরকা করবো, পাতলা করে করবো না। আর ভাবছি রান্নাটা যেহেতু ভালো হবে না দুপুরবেলায়, তো বর তো আগেই চিল্লাবে, তো ভাবছি ওটা একটা জিনিস বানাই, তাই নিজের স্টাইলের মতন একটা বিরিয়ানি বানাচ্ছি, সয়াবিন আলু সব কিছু দিয়ে একটা বিরিয়ানির মতন বানাচ্ছি, এটা আমার স্টাইলে। আর এই যে ডাল হয়ে গেছে, ডাল তারকা ডাল, আর করেছি আলুটাকে ডালের মধ্যে যে সিদ্ধ দিয়েছিলাম সেটাকে ভালো করে ইয়ে করে নিয়েছি, আলুর চোখা করে নিয়েছি এটা রাতের জন্য। আর এই যে বিরিয়ানির মতন হয়ে গেছে, এখন যাবো ছেলেকে আনতে, দেরি হয়ে গেছে, তবে রান্নাঘরও পরিষ্কার করিনি, সেগুলোও করা আছে, রান্নাঘর এসে পরিষ্কার করবো, অনেক কাজ আছে। যেহেতু আজকে বৃহস্পতিবার প্রচুর কাজ, তাই আর দেখো ছেলেকে নিয়ে চলে এসেছি, ও ঘরে বসে আছে, এসে আমি আবার ওকে বললাম তুই বস, আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই, যে আমার রান্নাঘর পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাও শেষ হয়ে গেছে, সব পরিষ্কার কমপ্লিট করে ঠোরে। আর ছেলেকে বলছি স্নান করিয়ে দিব, চলো গামছা পরেছে ওকে এখন বাথরুমে নিয়ে যাবো। আর এই দেখো আমার বিরিয়ানির ফাইনাল লুক খুব সুন্দর হয়েছে খেতে, পরে রেসিপি দেওয়া থাকবে, তোমরা চাইলে করতে পারো, এরকম ইজি, এত ইজিভাবে মানে বিরিয়ানিটা খেতেও ভালো লাগবে। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো তোমরা জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও।